আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভিডিওটিতে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। উচ্ছেদে প্রশস্ত হচ্ছে রাজধানীর গুরুত্বপূর্ণ অংশ আবদুল্লাপুর। নতুন করে সড়ক নির্মাণের জন্য শেষ করা হচ্ছে ভূমি উন্নয়নের কাজটি। একই সঙ্গে এগিয়ে চলছে তুরাগ নদীর উপর 10 লেনের সেতুটির বাকি র্যাম্পের নির্মাণ কাজগুলো। সব মিলিয়ে চলমান দুটি মেগা প্রকল্পে বদলে যাচ্ছে এই আবদুল্লাপুর এবং টঙ্গী বাজার অংশের চিত্র। এর মধ্যে চলছে বিআরটি লাইন 3 প্রকল্পের নির্মাণ কাজ এবং ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটির নির্মাণ কাজ। আবদুল্লাপুর অংশে পুরাতন 2 লেনের সড়কের পাশে নতুন করে আরও 2 লেন সড়ক নির্মাণের জন্য এ অংশে মাটি ভরাটের কাজটি শেষ করা হচ্ছে। আর আবদুল্লাপুর মাছের বাজারের ঠিক সামনের অংশে এখানে ভূমি উন্নয়ন করার পর এই অংশে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির বেশ কিছু পাইলিংয়ের কাজ সম্পন্ন করা হয়েছে। একই সঙ্গে প্রকল্পের এই অংশে বেশ কিছু টঙের দোকান ছিল যেগুলো এরই মধ্যে উচ্ছেদ করা হয়েছে। তবে এই অংশে বিভিন্ন পরিবহনের যে কাউন্টারগুলি রয়েছে সেগুলো এখনও সড়কের মাঝখানেই রয়েছে। এই অস্থায়ী কাউন্টারগুলো পিছনের দিকে সরিয়ে নিলে এই অংশে আরও প্রশস্ত হবে। এছাড়াও আবদুল্লাপুর অংশে বিআরটি লাইন 3 প্রকল্পের তুরাগ নদীর উপর যে 10 টনের সেতুটি হচ্ছে তার 3টি র্যাম্প নেমে যাচ্ছে আবদুল্লাপুর অংশে। এর মধ্যে র্যাম্পের আইগার্ডের উত্তোলন কাজ শেষ হয়েছে। একই সঙ্গে আবদুল্লাপুর অংশে বিআরটি এলিভেটেডের দুপাশে চলছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের 2টি পিলার নির্মাণের কাজ। এর মধ্যে দৃশ্যমান হয়েছে পিলার দুটো। এই পিলার দুটো দিয়ে বিআরটি এলিভেটেডের উপর দিয়ে আবদুল্লাপুর থেকে উত্তরা হয়ে বিমানবন্দরে যাবে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি। টঙ্গী তুরাগ নদীর উপর নির্মাণাধীন 10 টন সেতুটির আবদুল্লাপুর অংশে যে 3টি র্যাম্প নেমে যাবে সেই 3টি র্যাম্পের আবদুল্লাপুর অংশে বাম পাশের এই র্যাম্পটির নির্মাণ কাজ শুরু হয়েছে। এই র্যাম্পটির অংশে চলছে এখন বালি ভরাটের কাজ। একই সঙ্গে এই 10 লেনের সেতুটির টঙ্গী বাজার অংশে নির্মাণ কাজ চলছে 2টি র্যাম্পের। তাছাড়া এই 10 লেনের সেতুটির মূল অংশে নির্মাণ কাজ শেষ হয়েছে অনেক আগেই। শেষ করা হয়েছে মূল অংশের প্যারাপেট ওয়ালের নির্মাণ কাজও। বিআরটি লাইন 3 প্রকল্পের এই বিআরটি এলিভেটেড এবং টঙ্গী তুরাগ নদীর উপর নির্মাণাধীন সেতুটির একটি অংশ চালু করার পর থেকেই অনেকটা যানজট মুক্ত হয়েছে টঙ্গী এবং আবদুল্লাপুর। বর্তমানে এই বিআরটি এলিভেটেড এবং টঙ্গী তুরাগ নদীর উপর নির্মাণাধীন 10 লেন সেতুটির 4 লেন দিয়ে সাধারণ যানবাহনগুলো চলাচল করছে, আর মাঝখানে 2 লেন দিয়ে চলাচল করবে বিআরটি লাইন 3 প্রকল্পের যানবাহনগুলো। অন্যদিকে বিআরটি প্রকল্পের আবদুল্লাপুর অংশে সেতুটির বাকি নির্মাণ কাজ ছাড়াও আবদুল্লাপুর উরাল বিআরটি স্টেশনটির নির্মাণ কাজও এগিয়ে চলছে। তবে বিআরটি স্টেশনটির নির্মাণ কাজ কিছুটা ধীরগতিতে এগিয়ে চলছে। প্রিয় দর্শক, এই ছিল 2টি প্রকল্পে বদলে যাওয়া আবদুল্লাপুর এবং টঙ্গী বাজার নিয়ে আমাদের আজকের আয়োজন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।